গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ব্লগ এবং নতুন আরেকটি সকাল নতুন আরেকটি দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার সকাল এখন বাজে 7টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেছি আরও অনেকক্ষণ আগেই, মানে বেশিক্ষণ আগে উঠিনি, আধা ঘন্টা জাস্ট মনে হবে। বাসন অল্প ছিল, ধুয়ে এনে ঘর ঝাড় দিলাম, উঠান ঝাড় দিলাম। প্রথমে তো ঘর ঝাড় দিয়েছি, তারপরে নিয়ে গেছি বাসন, আর এসে তারপরে উঠান ঝাড় দিয়েছি। মানে মা আর আমি দুজনে মিলেই করেছি। তো করার পরে এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে রুটি, আর মা ওদিকে স্নান করতে গেছে, এসে পূজা দিবে। তো সেই জন্যে ভাবলাম আমি রুটিটা করে নিই, আর আজকে রুটি খাওয়া হবে সবজি দিয়ে। কালকে সবজি আছে, প্লাস চা তো হবেই, দুধ চা। দুধ চা ছাড়া কথাই নেই, যদিও দুধ চা অনেক ক্ষতিকর, তারপরে দুধ চা ছাড়া আমাদের চলেই না। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। কল্লোল চলে গেছে দোকানে, মানে ব্রেকফাস্ট করে নিয়েও চলে গেছে দোকান, আর আজকে সকাল থেকেই মানে কাজ শুরু করে দিলাম। নয়তো সারাদিন দৌড়তে দৌড়তেও আর সময় নিয়ে মানে হয়ই না, ঘড়ির সঙ্গে মনে হয় পেরে উঠি না। শীতের দিনে মনে হয় যে 24 ঘন্টায় একদিন, না মনে হয় কি যে 12 ঘন্টায় মনে হয় একদিন। সারাটা দিন যে কীভাবে যায় সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, দেখো ড্রেসিং টেবিলটা আনাতে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরে। আর এইভাবে যদি নতুন নতুন কোনো জিনিস আনা যায়, সেটা আমার আগের থেকেই মানে যে কোনো জিনিসই কিনি না কেন, দামি হোক অদামি হোক, কিন্তু আমার নিজের কাছে খুবই ভালো লাগে। মনে হয় কি যে নতুন, আর মানে নতুনভাবে সংসারটা শুরু করেছি, এরকম আমার কাছে মনে হয়। তো এইভাবেই মানে দিনের পর দিন যাচ্ছে, একটু একটু আশা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি, এগোচ্ছি, দেখি আর সামনে কি হয় কি পাওয়া যায়। তো যাই হোক, আজকে ভাবছি ঘরটা ঝাড়টার দিব, যেহেতু সামনে 1 জানুয়ারি, নতুন আরেকটা বছর, নতুন আরেকটা সাল 2021 সাল। 2020 সালটা অনেকেরই খারাপ গেছে, অনেকের ভালো গেছে, বেশিরভাগ মানুষেরই অনেক খারাপ গেছে করোনার সিজনে। তো সেই জন্যে আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে 2021 সালটা যেন খুব ভালো যায় আমাদের সবারই। তো সেই জন্যে ঘর থেকে যত নোংরা সব পরিষ্কার করে ফেলবো আজকে ভাবছি। আর মাকড়সার আশটাস এমনিতেও ঝাড়টার দিতেই হয়, মাসে কয়েকবার তো দেওয়াই হয়, আর শনি মঙ্গলবারে তো দেওয়া যায় না। তো আজকে যেহেতু বুধবার, সেই জন্যে ভাবলাম করি। তার মধ্যে পূর্ণিমা, কালকে থেকেই পূর্ণিমা শুরু হয়েছে, মানে মঙ্গলবার থেকেই। গতকালকেও আমি ঘর মুছেছি অজান্তেই, যদিও আমি জানতাম না যে পূর্ণিমা। তারপর শুনি যে পূর্ণিমা লেগেছে, তো সেই কারণে ভাবলাম না ভগবান আমার হাত দিয়েই হয়তো মানে ঘরটা মুছিয়েছে, যে আজকে পূর্ণিমা ঘরটা মুছে নে। তো আজকে জেনেই করছি, যেহেতু পূর্ণিমা তো ঘরটা পরিষ্কার করি, আর তার মধ্যে 1 জানুয়ারি একদিন পরেই। তো সেই জন্যে ভাবলাম না দুটো ঘর একদম পরিষ্কার টরিষ্কার করে নিই। আমি করছি ঘরের ভিতরটা, আর মা বাইরেটা করবে। বাইরে বলতে ওই সামনের দিকে বড় একটা লাঠি আছে, সেই লাঠি দিয়ে করবে। আর আমি ঘরটা করে নিচ্ছি, ঘরে প্রচুর মানে মাকড়সার আশ হয়েছে, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে আজকে আর ঘরটা মুছবো না। কালকে তো আবার বৃহস্পতিবার, কালকে তো মুছতেই লাগবে বাধ্যতামূলক। আর দুটো বিছানা কিন্তু আমি বিছানা গুছিয়ে মানে গুটিয়ে নিয়েছি, আর এদিকে যে ওভেনটা আছে ওভেনটা এইভাবেই আছে, কারণ আমি রান্নার পরে আজকে ওভেনটা মুছিনি। তো সেই কারণে এখন মুছতেই লাগবে। আর টেবিলের উপরটা দেখো কী পরিস্থিতি, মানে মা সবজি কেটে এখনই রেখে গেল, আর দুধ এনে এভাবে বোতলটা রেখে দিয়েছে। তো সব কিছু গোছাবো ভাবছি, আর মার বিছানা ধরলেই পাওয়া যাবে সুপারি পান, এগুলো পাওয়া যাবে। তো সবগুলো পাটির নিচে রেখে দিলাম, দিয়ে আবার মানে এটা ঝেড়ে নেবো, দেখো কত ধুলা বালু। আর আমাদের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আর তারপরে কি করব আজকে, মানে ইয়েদের রোমিও আর জুলিয়েটের কাপড়টা চেঞ্জ করিনি এখনও। তো এখন তো রৌদ্র উঠছে মাত্র, তো ওদের কাপড়টা চেঞ্জ করে দিয়ে দিব রৌদ্রে। তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, আর খাটের নিচটাও ঝাড়ু দিব। তবে আগে সামনেটা ঝাড়ু দিয়ে নিই, আর খাটের নিচে ঝাড়ু দিতে গেলে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, কারণ খাটের নিচটা এতটাই মানে নোংরা, সেটা তোমরা দেখলে। নোংরা একটা কারণেই হয়েছে, সখী পটি করেছে কালকে রাত্রে। তো সে আমরা প্রত্যেক দিনেই ঝাড়ু দিয়ে থাকি, কারণ যেহেতু আমাদের ঘরেই থাকে, আমাদের তো এক্সট্রা কোনো ঘর নাই যে ওকে আমরা এক্সট্রা কোনো ঘরে রাখবো। এই দেখো খাটের নিচের থেকে কত ধুলাবালু বের হয়েছে। তো এগুলো দিয়ে মানে উঠানে ফেলবো ঠিক আছে, কিন্তু আমার কাজটা আরও বেড়ে গেল, উঠানটা আবার ঝাড়ু দিতে হবে। প্লাস আজকে ভাবছি গাছের গোড়ায় একটু গোবর সার দিব। অনেকদিন ধরে গোবর সারটা এনে রেখেছি, কিন্তু দেওয়া হচ্ছে না, আজকে দিবই ফাইনালি। আর রান্নাটা আজকে আমি করতে পাবো না, কারণ আজকে এগুলো করতেই আমার অনেক টাইম লাগছে। মাকে বললাম যে রান্নাটা করার জন্য, আর তার মধ্যে আজকে কোনো স্পেশাল কোনো রেসিপিও নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো সেই জন্য ভাবলাম একদিন রান্না থেকে আমার ছুটি হোক, আমারও তো ইচ্ছে হয় যে অন্য কারোর হাতে রান্না খাই। সবসময় নিজের হাতে রান্না খেতে ভালোও লাগে না, আর এমনিতেও মানে সবসময় যদি শুধু নিজের হাতের না একটা হাতের রান্না যদি সবসময় খাওয়া যায় তাহলে দেখবে হঠাৎ একসময় ভালো লাগে না, তখন মনে হয় কি যে না রুচিটা হয়তো নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে হাতটা চেঞ্জ হওয়া উচিত। আজকে ভাবলাম যে না মাই রান্না করুক, আর মাছটা আমি অন্যভাবে প্রক্রিয়া করে দিব। মাছটাকে বললাম যে মাছ তোমার করতে হবে না, তুমি শুধু আলু ফুলকপির ঝোল করো। আর বিন এনেছে, কালকে আমাদের হাটের দিন ছিল, কালকে অনেক সবজি টবজি এনেছে, তো আলু দিয়ে আলু আর বিন দিয়ে ভাজা করতে বললাম। তো সেই সবজিগুলো মা কেটে রাখছে ওই যে টেবিলে, আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে এখন চলে যাবো কলপারে, বাসনগুলো ধুয়ে আনবো। এগুলো সকালে ব্রেকফাস্ট মানে করেছি যে সেই বাসন। তো এই দেখো রোমিও আর জুলিয়েটের কাপড়টা আমি চেঞ্জ করে দিচ্ছি, এগুলো এখন রোদ্রে দিয়ে দিব, মানে রোমিও জুলিয়েটের কাপড়টা, আর সাথে বাঁধাকপি ওদেরকে দিব আর গাজর দিব খেতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদেরকে খাবার দিয়ে রেখে দিয়েছি রোদ্রে, ওরা রোদ তাপাচ্ছে, আর প্রত্যেক দিন তাই করে থাকি। এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর উঠানে মানে মা ঝাড়ু দেয় ঠিক আছে, কিন্তু একদম যে কুনাকানিগুলো থাকে ওখানে মানে সখীর পটি টটি থাকে, তো সেইগুলো আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি উঠান ঝাড়ু দিলে আবার এইভাবেই করে থাকি, সেজন্য আমার একটু টাইমও বেশি লাগে। আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে হয়তো আমার ঝটপট কাজ করতে পারি না, মানে অনেকেই আছে ঝটপট কাজ করে, নোংরা করে, জিনিসপত্র শব্দ করে, কিন্তু সেটা আমি করতে পারি না। আমি করলে একটু আস্তে ধীরে করব, কিন্তু কাজটা খুব সুন্দরভাবে ফিনিশিং করে করব। আর এই দেখো এই গোলাপ গাছটা, গোলাপ গাছটার অনেক দিন যাবৎ কোনো যত্ন নেই, সেই কারণে কেমন একটা হয়ে আছে, পাতা টাতা কিচ্ছু নেই, অল্প কয়েকটা পাতা আছে, নতুন করে পাতা ধরছে যদিও, কারণ শীতের দিনে হয়তো নতুন পাতাই ধরে। আর এই যে বস্তাটা এক্ষুনি দেখলে যে রাখলাম, এটা ঘর মোছার জন্য মা মাটি এনে রেখেছে, আর বালতিটা এমনিতেই বালতির ভিতরে কিছু ছিল না, মানে মাটি ছিল আর কি, নোংরা টোংরা, সেগুলো একটা সাইড করে রেখে দিয়েছি। বস্তা টস্তা এগুলো সব এক সাইড করে রেখে দিয়েছি, মানে পুরো উঠানটা যেন কেমন হজবরল হয়েছিল এতদিন। আর মানে জানি না কেন এই জায়গাটা হঠাৎ করে এত বস্তা টস্তা কোত্থেকে আসলো, হয়তো বা মা দিয়ে রেখেছিল বর্ষাকালের সময়, তো বর্ষাকাল অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন শীত চলছে, তো সেই কারণেই উঠানটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে দেখো মাটি দিয়ে একটু উঁচু করেছে, আমি যেদিকে ঝাড়ু দিচ্ছি সাথে দেখো মাটি দিয়ে একটু উঁচু করা আছে, ওখানে মা বলছে যে গাছ লাগাবে, লাউ গাছ, তারপরে সিম গাছ, আরও কী কী লাগাবে। তো অলরেডি মনে হয় লাগিয়েওছে লাউ গাছ, আমি জানিও না। আর এই টিনটা হচ্ছে নতুন টিন, ঘর করার সময় এনেছিল কল্লোল, তো এই টিনটার কাজে লাগেনি, সেটা একবার ঘরে ছিল এতদিন, এখন বাইরে এপাশ থেকে ওপাশে যাচ্ছে, এর আর কোনো নির্দিষ্ট জায়গা হচ্ছে না, তো আমি এক কানি মানে এক কোনা দিয়ে রেখে দিলাম। আর এটা দেখো যে বালতির মধ্যে যে লাগিয়েছিলাম গোলাপ গাছটা, অনেক দিন ধরে লাগিয়েছি, ফুলও ফুটতো আগে, এখন আর ফোটে না, তো সেটা পাশুন, আমরা এটা বলে থাকি পাশুন। আর আরেকটা নাম আছে ছেনি, তো তোমরা কি বলো এটা কমেন্ট বক্সে বলো এটার নাম কি। তো আমি দিয়ে দিলাম গোবর সার, একটু কুড়ে মানে একটু খুঁড়ে নিয়েছি, খুঁড়ে নিয়ে তারপরে গোবর সারটা দিলাম, যাতে করে যেন মানে শিকড়টা যেন আর কি লাগাল পায়, কারণ মাটিটা অনেক শক্ত টক্ত হয়ে আছে, অনেকদিন যাবৎ জল টল দেওয়া হয় না, তো সেই কারণে প্রথমে একটু খুঁড়ে নিয়ে তারপরে গোবর সারটা দিচ্ছি। এই গোবর সারটা এনেছিলাম আরও অনেক দিন আগে, আজ দিব কাল দিব করতে করতে মনেই থাকে না, তো আজকে দিয়েই দিলাম, যেহেতু আজকে রান্নার ভেজালটা আমার নেই, রান্না করলে তো রান্নাতেই আমার টাইম লেগে যায় বেশি, সেই কারণে আর এগুলো করা হয় না, এগুলো হচ্ছে বাড়তি কাজ। তো যাই হোক বাসন নিয়ে চলে আসলাম কলপারে, আর এই বাসনগুলো তো তখন বলেছি যেগুলো সকালের খাবারের বাসন, কারণ সবজি টবজি অনেক কিছু ছিল, সেই বাটি গামলা এগুলো পড়েছে নতুন করে, তার মধ্যে দুধের যে দুধ যেটার মধ্যে আমি জাল দিই সেটা একদম অনেক দিন যাবৎ জাল দিচ্ছি ফ্রিজে রেখে রেখে, সেই কারণে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি সাইডে দেখো, তো এটা আরও পরে মাজতে হবে, এখন মাজলে আর মানে হবে না। একদম স্নান করে চলে আসলাম, আর আজকে তো বুধবার, আমি পূজা মানে আমি পূজাতেও দিতে লাগে না, আমার মা পুজো দিয়েছে, আর আমি এখন রেডি হয়ে নিব, রেডি হবো একটু বাজার যেতে লাগবে, কল্লোল ফোন করছে বারবার বাজার যাওয়ার জন্য। আর নতুন ড্রেসিং টেবিলে বসে মানে ক্রিম দেওয়াটাও মনে হচ্ছে নতুন করে শুরু করলাম মুখে ক্রিম দেওয়া, তো যাই হোক আমি বুঝাতে পারছি না তোমাদের যে আমার ফিলিংসটা কতটুকু মানে হ্যাপি, হয়তো বা তোমরা বুঝতেও পারছো, কারণ ড্রেসিং টেবিল অনেক দিনের আমার স্বপ্ন ছিল।
আর স্বপ্নটা বিয়ের আগের থেকেই ছিল, বিয়ের আগে তোমার বাবার বাড়িতে ছিল ড্রেসিং টেবিল, তারপরেও একটা নিজস্ব একটা কিছু থাকে ব্যক্তিগত, যেমন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে থাকবে, আর শ্বশুর বাড়িতে এতদিন ছিল না, এর কারণ হচ্ছে মানে ইচ্ছে করলেই এরা কিনতে পারতো, কিন্তু এরা আসলে আমার শ্বশুর বাড়ির এখানে কেউ ছিল না বাড়িতে, সবাই বাইরে থাকতো, সেই কারণে এগুলো আর কিনেনি। তো যাই হোক, একটা দুটো করতে করতে আস্তে আস্তে মানে সংসারটা ভরে উঠবে এটাই আশা রাখছি। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা বলছি, রেডি হয়ে নিই আগে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে দুপুর 2টা, আর এই যে দেখো করলল এক্ষুনি এসেছিলো, মানে চুল কেটে এখন আবার বেরোলো, মানে চুল কেটে আসলো এক্ষুনি আমাকে নেওয়ার জন্য। আমি একটু মানে ইমার্জেন্সি দরকারে ওর দোকানে যাচ্ছি, আর আজকে আমি রান্না করিনি কারণ বাড়ির সমস্ত পরিষ্কারের কাজ আজকে করে ফেলেছি একসঙ্গে, যেমন ঘর তোর ঝাড়ু দেখলেই যে ঝাড়টা দিলাম, উঠান বাড়ি মানে একদম সব কিছু দরকার, আমার তো দেখা যায় না, এদিকে অনেক নোংরা টুংরা ছিল এগুলো আমি পরিষ্কার করলাম, আর মাকে বললাম যে মা আজকে তুমি রান্না করো, এখন যাব বাজারে, বাজার থেকে এসে তারপরে খাওয়া দাওয়ার পর পালাটা শেষ করব। তো আগে বাজারে যাই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এইমাত্র বাজার থেকে আসলাম, এসে এই যে টিভি দেখছি, মাও দেখছে এদিকে, আর করলো স্নান করছে, ও চুল চুল কাটলো তো তখন আমার সাথে বাজারে গেলো, আর এখন স্নান করতে গেছে, আসলে পরে খাবো। আর আজকে তো আমি রান্না করিনি, আমি মানে বাড়ির সমস্ত কাজ সারতে সারতে এতটা মানে ইয়ে হয়ে গেছে, সেজন্য আর আমি রান্নাটা করিনি, অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, তো সেই জন্যে মাই রান্না করেছে। আর আজকে রান্না করেছে আলু ফুলকপির ঝোল রান্না করেছিল, মানে করে রেখেছে, পরে আমি মাছটা ভেজে ওটার মধ্যে দিয়ে দিয়েছি, মানে এটা আলু ফুলকপির মাছের তরকারি, আর সঙ্গে হচ্ছে বিন ভাজা, তো একটু পরে খাবো আর কি। তো চলো খাওয়া দাওয়া সারি আগে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, এখন একটু বসে টিভি দেখবো। তো এখানে আছে হচ্ছে বিন আর আলু ভাজা, আর মার তরকারি হচ্ছে এখানে আলু ফুলকপির ঝোল, আর এই হচ্ছে মাছ দিয়ে। তো এখন সবাই মিলে খেয়ে নেবো, এখন বাজে কিন্তু প্রায় 3:30, মানে 3:15 বাজে, এখন খেতে বসে যাবো, প্রচুর খিদে পেয়েছে প্রচুর। সকালবেলা তো রুটি খাওয়া হয়েছিল, রুটি আর আজকে চা, চা রুটি খাওয়া হয়েছে, তো সেই কারণে তো মানে এখন তো খিদে লাগারই কথা, আর এত দৌড়াদৌড়ি করে রান্না করা হয়, এত কাজ মানে তাড়াতাড়ি করে দুইজনে মিলে করি, 3টা মানুষ ভাবো একবার কথা, 3টা মানুষের সারাদিন কাজ করতেই যায় মনে হয় যে, দুপুরের খাওয়াটা যে 1:30 মধ্যে শেষ করবো কি 2টার মধ্যে সেটা কোনো দিনও হয় না, যতই তাড়াতাড়ি রান্না করা হোক না কেন, ওই খেতে খেতে 3টা 3:30 কোনো দিন তো 4টাও হয়ে যায়। তো মানে তোমরা তো অনেকেই বলো যে মৌদি তোমার যেহেতু এমন সমস্যা তো তাড়াতাড়ি খাওয়াই ভালো, আমিও বুঝি যে তাড়াতাড়ি খাওয়াই ভালো, কিন্তু দৌড়িয়ে মনে টাইমকে মানে লাগাল পাওয়া যায় না, এরকম হচ্ছে পরিস্থিতি। তো এখন ভাত বেড়ে নেই, পরে খেয়ে নিবো, আর আজকে কল্লুলের চ্যানেলের চ্যালেঞ্জ একটু পরেই আমরা করবো, রুমি আর জুলিয়েট ওই ঘরে বাঁধাকপি খাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, তো যে বাসনগুলো আমি আগে ধুয়েছি দেখেছিলে সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো এখন ধুইলাম সেগুলো একটা সাইডে আমি রেখে দিয়েছি। তো এখন আর কি, এখন হয়তো টিভি টুবি দেখবো, আর তারপরে বিকেলে একটু খেলতে যাব, প্রত্যেক দিন যেটা করে থাকি, খেলে এসে তারপরে বাকি সমস্ত কাজ আবার সন্ধ্যার পরে দেখি কী করা যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30, মানে 7:30 প্রায়, এতক্ষণ বসে টিভি দেখছিলাম আমি আর মা, ল্যাপ গায়ে দিয়েছিলাম, আজকে আমি কল্লোল বাড়িতে নেই, তো বাড়িতে নেই বলতে ও এখনও আসেনি, তো ল্যাপটা আমিই খুলেছি আর কি, মানে শুধু ওই খুলে না, খালি ওরই দোষ হয় তো, কারণ এখন এত ঠান্ডা পড়েছে এমনি বিছানায় বসে থাকা যাবে না, প্রচণ্ড ঠান্ডা। তো ভাবছি মানে সন্ধ্যার সময় দিতে চাইছিলাম, কিন্তু ওরা ঘুমাচ্ছিলো রোমিও আর জুলিয়েট, এখন উঠেছে, এখন এই যে রোদ্রে দিয়ে এনেছি,
ওই যে আমার সোয়েটারটা, পুরানো সোয়েটারটা, ওটা আমি এখন এখানে দিয়ে দিব, আর ওদেরকে খাবার দিব বাঁধাকপি। তো চলো এদের এখন যত্ন করি, সুযত্ন, তারপরে সখীকে দেখাচ্ছি তোমাদের। সখী তো এখন বর্তমান খাটের নিচে আছে, তো আমাদের চা খাওয়া যখন হবে তখন বেরোবে, আবার ঢুকে যাবে খাটের নিচে। ওকেও জামা গায়ে দিয়ে দিব আমি, এখনও জামা গায়ে দেওয়া হয়নি। আসলে ঘুম পাচ্ছিল খুব, খাটের মধ্যে বসেছিলাম, এতক্ষণ টিভি দেখছিলাম আর তোমাদের কমেন্টসে রিপ্লাই দিলাম। আর একটা কথা বলি, একজন লিখছে যে দিদি তুমি কমেন্টসে রিপ্লাই করো না কেন। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করি। এর আগে দু তিন দিন আগে একটা ভিডিওর মানে কমেন্টে রিপ্লাই দিতে আমার দুদিন টাইম লেগেছিলো। এর কারণটা হচ্ছে আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্টও করেছি যে আমি পার্সোনাল কিছু প্রবলেমের কারণে ঠিকঠাক কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আর আরেকজন ওখানে গিয়ে রিপ্লাই করেছে যে আগে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য রিপ্লাই করেছে আর এখন রিপ্লাই করে না, সাবস্ক্রাইব হয়ে গেছে জন্য। আসলে ব্যাপারটা এইটা না, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য রিপ্লাই করিনি, আমি রিপ্লাই দিতেই ভালোবাসি, কিন্তু সবসময় তো আর মানুষ ফ্রি থাকে না বা ভালোও থাকে না, তাই না? তোমরাও যারা মানুষ আছো আমার মতো, প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন থাকে, যে জীবনের মধ্যে সুখ দুঃখ দুটোই থাকে। তো আমার ক্ষেত্রেও তাই, যখন মনটা খারাপ ছিল, খুব খারাপ ছিল বা ব্যস্ত ছিলাম খুব, সেই কারণে কিন্তু রিপ্লাই করতে পারিনি। তো সেই জন্য আমি কমিউনিটিতে একটা পোস্ট করে দিয়েছি, কিন্তু মানে কি বলবো আর, তো যাই হোক কিছু বলার নেই। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা তো দেখোই যে আমি সবার কমেন্টে রিপ্লাই করি। তো এটাই কথা যে সব মানে 100টা কমেন্টের মধ্যে যদি একটা কমেন্টও নেগেটিভ আসে, তারপরে ওটা না মাথার মধ্যে আটকে যায়, তো ব্যাপার না। চলো ভালো মন্দ মিলিয়েই হচ্ছে সব কিছু, জীবনটাই হচ্ছে এরকম। তো ইউটিউব তো আর নতুন কিছু না, ইউটিউবে যতগুলো কমেন্ট আসবে এখানে তো নেগেটিভ কমেন্ট থাকবেই, তাই না? তো চলো, রুমিও জুলিয়েট ওয়েট করছে, ওদের ঘরটা সাজিয়ে দিয়ে গে। সোনা আর মোনা, তোমরা বাধা কর, সোনাই আর একটা মোনাই, কি করবা মা? সোনাই তো মানে চা। সখী বেরিয়ে এসছে খাটের নিচের থেকে, এখন এগুলোকে ছাড়বো, রুমি আর জুলিয়েটকে দেখো কি করে। তারপরে এখন মিনি নেই ঘরে, হায় ভগবান। দেখো কতগুলো ডিম নিয়ে এসছে, কল্লোলের চ্যানেলে ভিডিও হবে, চ্যালেঞ্জ হবে আর কি, ডিমের পোস্ট চ্যালেঞ্জ। অনেকদিন ধরে ভাবছিলাম করব, তো আজকে ফাইনালি এনেইছে। তো এখন আমি এটাকে ডিমের পোস্ট করে নিব আগে, তারপরে ওর চ্যানেলে ভিডিও করব। আর ওর চ্যানেলে ভিডিও দেখতে গেলে তোমাদের KM ব্লগস ফলো করতে হবে, আর ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিয়েছি। তো চলো, আর আজকে যেহেতু কোনো রেসিপিও তোমাদেরকে দেখাইনি, ডিমের পোস্ত অনেকেই করতে পারে, আবার অনেকে পারেও না, যেমন ডিমের কুসুমটা ভেঙে যায়, ওরা আর হয় না ঠিকঠাক। তো সেই জন্য আমি ননস্টিকটাই বসিয়ে দিলাম যেন ঠিকঠাক হয়ে যায়।
হচ্ছে রাত্রি 10টা, আমরা এই কিছুক্ষণ আগে মানে একটা অনুষ্ঠান ছিল পাশের বাড়ি, সেই অনুষ্ঠান থেকে খেয়ে আসলাম। তো এই ঘরে আসলাম, মানে রাত্রে তো হরলিক্সটা খাওয়া হয়, যদি খাওয়া হয় তো সেই জন্য দুধটা এখন গরম করব, তারপরে বসে দেবো ভিডিও এডিট করতে। আর প্রত্যেকদিন রাত্রেবেলায় ভিডিও এডিট করি, পরের দিনের যদি জন্য যদি রাখি তাহলে পরের দিনের ব্লগ আর আমি রেডি করতে পাই না। তো আমি আগের দিনেই ভিডিওটা এডিট করে রাখি। তার মধ্যে কল্লোলের চ্যানেলের ভিডিও হয়েছে, ডিম পোস্টের ভিডিও। তো ডিম পোস্ট খেয়ে আমার তো অবস্থা একদম সেই মানে খারাপ অবস্থা, এতগুলো ডিম খেয়ে পেট একদম সেই মানে কীরকম একটা ফিল হচ্ছে যেন। আর এমনিতে তো আমি হাই প্রেশারের রুগী, মানে আমার হাই প্রেশার হচ্ছে বংশগত, আমার বাবার মার দাদার সবারই হাই প্রেশার, এমনকি আমার বৌদিরও। তো আমারও এখন হাই প্রেশার হয়ে গেছে, কোনো কিছু টেনশান করি বা কোনো একটা রাগ যদি হয় কোনো বিষয়ে তাহলে একেবারে প্রেশার সেই হাই হয়ে যায়। তো মানে আমার প্রেশার হাই আর কি, যাই হোক। তো ডিমটা খাওয়ার পরে মনে হয় প্রেশারটা মাথায় উঠে গেছে, তো মাথাটা কেমন করছে জানি না। যদি তেল দি মানে তেলও দিতে তেল দিতে ইচ্ছে করছে, জানি না তেল দিবো কিনা, শীতের দিন রাত্রে তেল দিলে আবার সর্দি টর্দি লেগে যায়, আর সর্দি লাগলে আমার কাশি হবেই। তো যাই হোক, সামনেই তো আসছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আজকে ঘরটা তো ঝাড়লাম, মানে এমনি তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে না, পৌষ মাসে আমরা মানে আমার বাবার বাড়িতে পৌষ মাসে সংক্রান্তির আগে ঘরটো সব সুন্দর একদম ঝাড়টার দিয়ে একদম সেই নতুন করে জানালা দরজা সব মুছামুছি হয়, কারণ পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়া হয়, তার আগেই ঘর দোর খুব সুন্দর করে ই করা হয়। তো সেটাই আমি আমার শ্বশুরবাড়িতে করছি বিয়ের পরের থেকে, কারণ বিয়ের আগে যেটা দেখেছি সেটাই বিয়ের পরে করছি, যেহেতু আমার শাশুড়ি মা বিয়ের পরে ছিলেন না আমাদের সাথে। তো এমনিতেও আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আর আমার বাবার বাড়ির নিয়ম এতটাও আলাদা নয়। তার মধ্যে আমার শ্বশুরবাড়িতে একটা পুজো হয় পৌষ সংক্রান্তিতে, খুঁটি পূজা। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুঁটি পূজাটা অনেক মানে মজা হয়, দারুণ হয় খুঁটি পূজা, অনেকেই চেনেই না, আমি চিনতাম না, আমি বিয়ের পরে চিনেছি এখানে আসার পরে। তো সেটা যে সময় হবে সেটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে পৌষ সংক্রান্তির দিন, ব্লগটা হয়তো আসবে পৌষ সংক্রান্তির পরের দিন। তো যাই হোক, আজকে সারাদিন খাটাখাটনির পরে দেখো আমার চোখও মনে হয় বসে গেছে, তার মধ্যে শরীরটাও ভালো লাগছে না ডিম খাওয়ার পরে, এখন একটু পান খাবো তাতে করে যদি একটু ভালো লাগে। তো চলো আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটি দিন নতুন আর একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।